নমস্কার বন্ধুরা, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইল একটা পনিরের রেসিপি। কাজু বাদাম পোস্ত বাটার কোনো ব্যবহারই কিন্তু আমি করব না, তবে টেস্টটা কিন্তু একদম শাহী হবে, সেই গ্যারান্টি আমার তরফ থেকে রইল। তবে পুরো রেসিপিটা দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন আমার পরবর্তী রেসিপি নোটিফিকেশন পেতে। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম মালাই পানির, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো এবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এখানে 1/4 টিস্পুন দিয়েছি, আর 1 চিমটি মতো কসুরি মেথি। সব দিয়ে পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এই পনিরটা ভাজতে চলে যাব। ফ্রাইং প্যান গরম করে এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি পনিরগুলো ছেড়ে দেব। এখানে বলে রাখি, মালাই পনির কিন্তু না ভাজলেও চলে, তবে আমি হালকা ভাজি, কখনোই কিন্তু পনির খুব বেশি ভাজবেন না, তাহলে রাবারি হয়ে যাবে। এগুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে রেখে দেব, আপনারা চাইলে একটু গরম জলে সুপ করে রাখতে পারেন, তাহলে পনিরটা আরও বেশি নরম থাকবে। পনির হালকা ভেজে তুলে নিয়ে আমি সেই একই ফ্রাইং প্যানে ফোড়ানোর জন্য দিচ্ছি 4টে ছোট এলাচ, 2 টুকরো ছোট দারচিনি, আর 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে গোলমরিচ। ফোড়নটা একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1টা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটুখানি আদা, এখানে আমি 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আর 5-6 কোয়া রসুন। সব কিছুই হালকা ভাজবো, লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই। এবার দিয়ে দেব 1টা বড় সাইজের টমেটো, এটাকেও আমি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছি। সবটাই হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি 1/4 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। তারপর এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে এটাকে 5 মিনিট কুক হতে দেব। পেঁয়াজ টমেটো সবটাই দেখুন একদম নরম হয়ে গেছে, এর থেকে বেশি রান্না করার দরকার নেই। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটা ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা করে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুনটা আমি সবটাই একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ মতো জল। সবটা দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি মশলার পেস্টটা এখানে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু রেস্টুরেন্ট স্টাইল এখানে বানাচ্ছি পনিরটা, ফলে আমাদের গ্রেভি টেক্সচারটাও আমরা চাই একদম ক্রিমি আর স্মুথ, সেই কারণেই ছেঁকে নিলে সেই টেক্সচারটা আমরা পাবো। এখানে আমি সামান্য জল ব্যবহার করছি যাতে বাকি যে মশলাটা একটু লেগে আছে সেটাও ভালোভাবে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে যায়। দেখুন আমাদের মশলার পেস্ট একদম রেডি। এবার আবারও ফ্রাইং প্যান গরম করে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ, এগুলোকে কিন্তু ভাজার দরকার নেই, জাস্ট একটু স্বচ্ছ মা একটু গোলাপি হয়ে গেলেই আমি এগুলোকে তুলে নেব। দেখুন পেঁয়াজগুলো তো হালকা স্বচ্ছ রং এসে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর 1টা বড় সাইজের আমি ক্যাপসিকামকেও বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটাও এখানে দিয়ে আমি ভেজে নেব, মানে ওই একই জাস্ট হালকা 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবার আবারও আমি সেই ক্যাপসিকামগুলোকে তুলে নিচ্ছি।
এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়েছি আর তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর ফলে গ্রেভির রংটা খুব সুন্দর আসবে, তবে অবশ্যই খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম যেন একদম কম থাকে। তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সেই গ্রেভির পেস্টটা দিয়ে দিলাম। এক থেকে দু মিনিট আমি খুব ভালোভাবে এই গ্রেভিটা একটু নাড়াচাড়া করে নেব বা কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য হলুদ গুঁড়ো, এখানে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। দিয়ে সব কিছু, মানে এই যে মশলা আগে দিয়েছি তার সাথে এই গুঁড়ো মশলাটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানোর জন্য আমি একটু নাড়াচাড়া তো করে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে 5 মিনিট রেখে দেব। দেখবেন খুব সুন্দরভাবে এর তেল সেপারেট হয়ে যায় এবং রংটাও সুন্দর এসে যায়। এবার দেখুন কি সুন্দরভাবে তেলটা বেরিয়ে এসছে এবং একদম সুন্দর একটা রং হয়ে এসছে। এভাবে মশলা কষিয়ে দেখবেন রান্নার টেস্ট এবং রং দুটোই কতটা পার্থক্য হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো জল। আমি এটার খুব বেশি গ্রেভি চাই না, তাই এখানে আমি কমই জল দিলাম। আপনারা যদি আর একটু বেশি গ্রেভি চান তাহলে জলের পরিমাণটা 1/2 কাপও করে দিতে পারেন। এবার আমি দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম না থাকলে চিন্তার কোনো কারণ নেই, বাড়িতে যে দুধের মালাই পড়ে না সেই মালাইটাকে মিক্সারে একটু ঘুরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, একই রকমের কাজ করবে। তারপর আমি ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, রান্নার রংটা আরও সুন্দর এসে যাবে। তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ 1/2 টেবিল চামচ, এতে টেস্টটাও কিন্তু খুব ভালো আসে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর রং এসে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পানিটা দিয়ে দেব। দিয়ে 1 থেকে 1.5 মিনিট আবারও আমি নাড়াচাড়া করব। তবে এর বেশি কিন্তু রান্না করার দরকার নেই, কারণ পনিরটা আগে থেকে কিন্তু ফ্রাই এবং রান্না করতে পনিরের সময় লাগে না। আমার রান্না একদম শেষের পর্যায়ে, তবে নামানোর আগে দিয়ে দেবো এখানে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে কসুরি মেথি 1/4 টিস্পুন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের পনির। বাটার নান, পোলাও, পরাঠা যা কিছু সঙ্গে সার্ভ করুন, জাস্ট জমে যাবে। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এটুকুই, সকলে ভালো থাকবেন, নমস্কার।